থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কি না। থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মিলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোনো সূরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? খেজুর না দিয়ে খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমি খাবো ব্যাপারটা এরকম না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি এটা তো ভালো, মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে, কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসায় তার সুন্নাকে অনুসরণ করব, তার কথা মেনে চলব, সেটি ঠিক আছে, কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা? ডেফিনেটলি সেটি করব না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন, তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন আইডি থেকে, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কি না? চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।